বাবা আস্তে, আজকে আমার কি সাহস দেখুন, ভগবানের রূপের কথা বর্ণনা করবার জন্য আমি এসে দাঁড়িয়েছি। যে রূপ আমি কখনো কোনোদিন চোখেই দেখিনি, এই রূপ কেমন তাও আমি জানি না, আজকে এই রূপের কথা বলবার জন্য আজ হরি সভায় এসে আমি দাঁড়িয়েছি। তবে একটা কথা বলে যাই, যে রূপ আমি দেখলাম না সেই রূপের কথা বলবো কি করে? তবে গুরুমুখে যতটা শুনেছি, শাস্ত্রে যতটুকু অধ্যয়ন করেছি, আমি ততটুকুই বলবো, তার বেশি বলবার মতো আমার কোনো ক্ষমতা নেই। তাই দেখুন বাবা, আজ রাধার আমি সখীদের কাছে কেঁদে কেঁদে নয়ন জলে মুখ ভাসিয়ে বলছে শৈরে, আমি যমুনা জ্বলন্তে গিয়ে, আমি যমুনায় সোনার কলসি কাকিনি, যমুনার জলে জ্বলন্তে গিয়ে, আস্তে আস্তে, ওই যমুনায় গিয়ে যখন আমি জল নিতে যাব, এমন সময় দেখলাম ওই বংশী বটের তলায় দাঁড়িয়েছে কে? আমার প্রাণ বধু, সেই প্রাণ বধুর বদন দর্শন করে, থাকিতে না পেরে। শৈরে, ওই রূপে যখন আমি নয়ন দিলাম, আমার কাকের কলসি ভেসে চলে গেল শৈরে, আমি কত বলবো আমার পরাণ বধুর কথা। সখীরা বলছে, দেখ রাই, হেয়ালি না করে তুই যেটা বলবি একটু খোলাখুলি ভাবে বল, তাহলে অন্তত আমাদেরও তো ভালো লাগে। বলে, দেখ সই, রূপে দেখেছে আমার নয়ন, আস্তে 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 আস্তে, কথা নয় আস্তে, রূপে দেখেছে আমার নয়ন। কথাগুলো কি বলছে শুনো, কে বলছে? রাধারানী সখীদের বলছে, রূপে দেখেছে আমার নয়ন, কিন্তু নয়নের তো বাক শক্তি নাই যে কথা বলবে, আবার বদন যে বলতে পারে সে তো দেখতে পারে না, তাই আমার বদন দেখবে কি করে? বলে, সখী, তুই যা দেখেছিস যা বুঝেছিস ওই কৃষ্ণের রূপের কথা তুই আমাদেরকে বল। তাই আজকে সেই রাধারানী গোবিন্দের সেই রূপের কথা আজ সখীদের কাছে বর্ণনা করছে। শৈরে, দেখে এলাম কি জানিস? আমি দেখে এলাম রাধারানী যে রূপ দেখেছে, রূপের কথা আজকে সখীদের কাছে বর্ণনা করছে। আমি দেখে এলাম ওরে আগে নয়নে এত রূপ, আমার নয়নে না ধরে সখী আমার, নয়নে না
আমার এক নয়নে এত রূপ আমার নয়নে না দর্শন করলাম আমি বিধাতার কাছে এই প্রার্থনা করি বিধি গো নয়ন যদি দিলে শুধু কেন আমার দুটো নয়ন দিলে দুটো কৃষ্ণ বদ দেখে আমি খুশি আমারে প্রাণে জু আস্তে আস্তে জানো বাবা সখীরা যখন গোবিন্দকে দর্শন করতেন বারবার যখন তাদের চোখের এই যে আমাদের চোখের এটাকে পাতা বলে এটাকে ভালো কথাই বলে পল্লব এই চোখের পল্লব যখন বারবার করে পড়ে রাধা রানীও যেন আক্ষেপ করে বলে ওগো বিধি গো আমার নয়নে দিলে তবে কেন নয়নের পল্লব দিলে নয়নের পল্লব দিলে যতবার আমার নয়নের পল্লব পড়ে আমি ততবার আমার কৃষ্ণকে যেন কৃষ্ণকে যেন হারাইয়ে ফেলি আমার কৃষ্ণকে আস্তে 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 এত কথা কেন হচ্ছে এত কথা কিসের একটু আস্তে বেশ তো ভালো ছিল হঠাৎ কি হলো আস্তে 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 কথা নয় কথা নয় একটু মন দিয়ে আস্বাদন করুন রাধা রানী আজ সখীদের বলছে ওরে জানা কৃষ্ণ ভালোবেসেছে কারণ আমরা সবাই জানি রাধা রানী কৃষ্ণ ছাড়া কিছু জানত না কৃষ্ণ ছিল তার প্রাণ এই জন্য বাবা মনে প্রশ্ন আসে না যে আমার গোবিন্দের পাশে বামে তো অন্য কেউ থাকতে পারতেন রাধা রানী কেন এলেন
অন্য নারী তো থাকতে পারতেন, চন্দ্রামণি থাকতে পারতেন, ললিতা থাকতে পারতেন, বিশাখা থাকতে পারতেন, তা না করে রাধারানী কেন আমার গোবিন্দের পাশে থাকেন? জানতে হবে তার প্রেমের ঘনত্বটা কত, অত সহজ ভগবানকে ভালোবাসা। জানো বাবা, আমার রাধারানী আমার গোবিন্দকে এত ভালোবাসতেন যে গোবিন্দ যেদিন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলে, আজ যাই কাল আসব বলে কত কাল কাল করে কত কাল চলে গেল, তবু কৃষ্ণ আর ফিরে এলো না। আপনারা সবাই জানেন মাথুর লীলায় রাধারানী 100 বছর ধরে কৃষ্ণ দর্শনে কৃষ্ণকে না পেয়ে 100 বছর ধরে কেঁদেছিল। তো জানো বাবা, যেদিন রাধারানীর শেষ অবস্থা হয়ে এসেছে, 10টা দশার মধ্যে একেবারে শেষ দশা, মৃত্যু দশায় চলে গেছে, রাধারানীকে ওই পদ্মপাতার উপরে শোয়ানো হয়েছে বাবা, যখন রাধারানীকে পদ্মপাতার উপরে শুইয়ে দেওয়া হয়েছে, রাধারানীকে যখন সখীরা এমন অবস্থা হয়ে গেছে, রাধারানীকে যখন কোলে করে তুলছে, দেখছে যে যে পদ্মপাতার উপরে রাধারানীকে শয়ন করা হয়েছিল সেই পদ্মপাতাগুলো কৃষ্ণ বিরহের তাপে কুঁকড়ে গেছে। রাধারানী ললিতার কাঁধে একটা হাত রেখেছে, বিশাখার কাঁধে একটা হাত রেখে বলছে, শৈরে মাথুরের একটা পদ আছে, মরিব রিব সখি, আমি নিশ্চয়ে মরিব, মরিব বল হরি মরিব অনেক কারণ আছে, কেন আছে আগে জানো, সখীদেরকে বলছে, সখী রে আমারে না পুড়াইও যমুনার জলে ভাসায় দিবি না, ওরে আমি যেদিন মারা যাব আমার এই দেহটাকে নিয়ে তমালে গাছের ডালে, কেন জানিস আমি তমালে বড় ভালো মারো হলো
জানিস, কারণ আমারে তমালে কালো আমারে কৃষ্ণ কালো আমি তোমার সখীরা বলছে, ললিতা বিশাখা বলছে, রাধে শোন শোন, তোকে তমাল গাছের ডালে তুলে দিয়ে লাভ কি? তুই তো মরে যাবি, তা মরা দেহটা ওই মৃত দেহটাকে তমাল গাছের ডালে দিয়ে কি লাভ হবে? ওরে কাগে এসে ছিঁড়ে খাবে, বলে তা খা। কাককে বলে দিস? সর্ব অঙ্গ খেয়ো রে কা, রাধা রানী সখীদের বললেন, সখী রে তখন আমার দেহটা পচনে ধরবে, যখন পচনে ধরবে ধীরে ধীরে আমার ওই পচা গলা দেহটা যখন একটু একটু করে ওই বৃন্দাবনে মাটির উপরে পড়বে, তার থেকে যখন কচি কচি তৃণের জন্ম হবে, এই বৃন্দাবনের ধবলি শ্যামলি যখন আসবে, ওই বৃন্দাবনের ধবলি শ্যামলি এসে যখন ওই কচি কচি তৃণ সেবা করবে, তৃণ সেবা করবে, ও ধেনু যেই বাটি যখন দুগ্ধ হবে, এই তৃণ সেবা করবার পরে যখন দুগ্ধ হবে, সেই দুগ্ধ থেকে যখন যশোমতী মায়া যশোমতী মা দুগ্ধ দহন করে ক্ষীর স্বর্ণনি মাখন করে যখন আমার বধুর বদনে দিতে আমি গোবিন্দ শিব হা গোবিন্দ তোমার
বলে সই আর কি দেখে এলাম জানিস, বলে কি দেখলি, আমি দেখলাম ওই কদম্ব বৃক্ষের তলায় দাঁড়িয়ে আমার গোবিন্দের সেই অপূর্ব রূপ। বেঁধেছে বিনোদ চূড়া মায়ের কর্ণ ধরে দাই গৌর হরি হরি, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জারিয়া ভগবানের মাথায় যে চূড়া থাকে, চূড়ার সঙ্গে কি থাকে, ময়ূরের পাখা। উপরে ময়ূরের পাখা, সেই পাখা কোন দিকে হালে, ডান দিকে না বাম দিকে? বামে। কেন বামে? হ্যাঁ নাই বামে, হ্যাঁ বামে, হ্যাঁ দেখো দেখো বামে, হ্যাঁ বামে, হ্যাঁ রাধারে মনে হঠাৎ
ওই রূপে যে নয়ন দিয়েছে সেই অচেতন হয়েছে, আর যারা দেয়নি তারা পারেনি।